এক দশকে প্রাকৃতিক দুর্যোগে বাস্তুহারা হয়েছেন অন্তত 68 লাখ মানুষ, যাদের অধিকাংশই বন্যা, নদী ভাঙন ও জলাবদ্ধতার শিকার। শুধু উত্তরাঞ্চলে প্রতি বছর খরহারা হচ্ছেন প্রায় 50,000 মানুষ। গবেষকরা বলছেন, এই অবস্থা থেকে মুক্তির জন্য নদী শাসন যেমন জরুরি, তেমনি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় কাজ করতে হবে সরকারকে। প্রতি বছর বন্যা ও নদী ভাঙনের শিকার হন উত্তরাঞ্চলের প্রায় 30 লাখ মানুষ। এদের কেউ বসতবাড়ি, আবার কেউ ফসলি জমি হারিয়ে হয়ে পড়েন নিঃস্ব। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা রাউল ওয়ালেনবার্গ ইনস্টিটিউট ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যৌথ গবেষণায় দেখা গেছে, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়া বাস্তুচ্যুতির বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। হুমকির মুখে পড়ছে বাড়ি, মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, বাড়িঘর কিছু নাই, জমা জমি আমাকে নাই, থাকার জায়গা নাই, আমি বাড়ির স্থানীয় জায়গা চাই বাবা, আমরা কোথায় যাব, কোথায় থাকবো, আমাদের সরকার তো আমাদের দিকে দেখেই না। আন্তর্জাতিক গবেষণা সংস্থা IDMC-র তথ্য অনুযায়ী 2019 সালে বাংলাদেশে বাস্তুহারার সংখ্যা 17,80,000, আর উত্তরাঞ্চলে এর সংখ্যা প্রায় 5 লাখ। নদী ব্যবস্থাপনা এবং পানির প্রবাহটাকে ঠিক রাখবার জন্য, যাতে জলাবদ্ধতা না হয়, এই ব্যবস্থা গ্রহণ করতে পারি, হাজার হাজার লাখ লাখ হেক্টর জমির ফসল রক্ষা পাওয়া সম্ভব এবং বাস্তুহীন মানুষের সংখ্যাটাও কমিয়ে নিয়ে আসা সম্ভব। বড় যে বন্যাটা, সেটার একটা ইন্টারভেল ছিল বা ফ্রিকোয়েন্সি ছিল 10 ইয়ার্স। খুব ফ্রিকোয়েন্টলি প্রত্যেক বছরই মোটামুটি একটা বন্যা হচ্ছে, যেটা নর্মাল বন্যার চেয়ে বেশি। দুটো উৎস থেকে পানি আসে বন্যার সময়, একটা হচ্ছে বৃষ্টিপাত, আরেকটা যেটা হয় হচ্ছে হিমালয়ের বরফ গলা। কী পরিমাণ মানুষ বাস্তুবিটা হারাচ্ছেন এর সঠিক পরিসংখ্যান স্থানীয় প্রশাসনের কাছে না থাকলেও, রংপুর বিভাগীয় কমিশনার জানান, এমন মানুষের পুনর্বাসনে কাজ করছে সরকার। রিভার এরোশন বা বন্যার প্রেক্ষিতে যারা গৃহহীন হবে তাদের প্রত্যেককেই পুনর্বাসিত করা হবে, যারা গৃহহীন হবে প্রত্যেকেই তালিকাভুক্ত করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বাস্তুচ্যুতির বিষয়টিকে জরুরি সমস্যা চিহ্নিত করে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। স্বাগত আরো একবার ডিবিসি সংবাদের সাথে, আছি আমি মজুমদার চুয়েল। করোনায় থমকে গেছে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন, সংগঠন, অডিটোরিয়াম, এমনকি চায়ের দোকানে আড্ডায় যাদের জীবন, সেই শিল্পীরাও 4 মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দি। এতে অর্থকষ্ট বাড়ার পাশাপাশি অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছেন। খলিলুর রহমান চৌধুরী জীবনের বেশি সময় কাটিয়েছেন নাটকের মঞ্চে, সংগঠনের রিহার্সাল আর আড্ডায়। করোনার কারণে কেউ না আসলেও প্রতিদিন প্রিয় সংগঠনের ধুলো পরিষ্কার করেই আত্মতৃপ্তি নিয়ে বেঁচে আছেন তিনি। খলিলের মতো হাজারো শিল্পীর জীবন থমকে আছে করোনায়, কর্মহীন শিল্পীদের সহায়তার দাবি সংস্কৃতিজনদের। এটা যদি আমাদের চর্চা না থাকে তাহলে কিন্তু এটা কখনোই চলমান বা প্রভাবমান থাকবে না। আমরা খুবই চিন্তিত, কেন এটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার থাকে, আমাদের গ্রুপগুলো বন্ধ হয়ে থাকে, তখন এই প্র্যাকটিসটা আর থাকে না। সাংস্কৃতিক কর্মীদের কথা, তাদের দুঃখ দুর্দশার কথা বলার মতো মানুষের বড় অভাব।